আসসালামু আলাইকুম। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কন্ট্রোল স্টেটমেন্ট চ্যাপ্টারে হাইলাইট সিএসএ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কন্ট্রোল স্টেটমেন্টগুলো কিভাবে কোডের মধ্যে কাজ করে, কিভাবে একটা স্টেটমেন্টকে আমরা কন্ট্রোল করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই স্লাইডে যেটা শিখব সেগুলো হচ্ছে কিভাবে ইফ কন্ডিশন, কিভাবে ইফ এলস কন্ডিশন, সুইচ কেস এক্সপ্রেশন, দেন যে বিভিন্ন ধরনের লুফের সাহায্যে একটা প্রোগ্রামকে কিভাবে কন্ট্রোল করা যায়, ফর লুফ, হোয়াইল লুফ, ডু হোয়াইল লুফ, তারপরে ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্টের সাহায্যে কিভাবে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করা যায়, সেই বিষয়গুলো সম্পর্কে এই স্লাইডে আমরা জানব। ওকে বন্ধুরা, তাহলে চলে যাই আমরা কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টটা আসলে কি, কেন দরকার, এখানে খেয়াল করে কি বলা আছে, ইউজ টু পারফর্ম দ্য অপারেশন। কি অপারেশন করবে, কোনো একটা স্পেসিফিক কন্ডিশন যেটা আমরা দিব সেটার উপর এই স্টেটমেন্টগুলো কাজ কাজ করব। ওকে, কখন কাজ করবে, যখন ওই কন্ডিশনটা ট্রু হবে, সত্য হবে, তখনই সেই স্টেটমেন্টটা কাজ করবে, তাছাড়া কাজ করবে। এখানে খেয়াল করো, ইফ এলস স্টেটমেন্ট এখানে চার ধরনের আমরা কন্ডিশন ইউজ করতে পারি আমাদের স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজে। প্রথমটা কি, if statement, then if else statement, in number two, if else if else if else ladder statement, finally nested if. তোমাদের প্রোগ্রামে তোমাদের কোনটা দরকার, এই চারটা স্টেটমেন্ট আমরা শিখার পরে তোমরা ডিসাইড করবে তোমাদের প্রোগ্রামে তোমরা কোনটা ইউজ করবে। তোমাদের যখন যেটা দরকার হবে তোমরা সেটাই তোমাদের প্রোগ্রামে ইউজ করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাই ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সট। আগেই বলেছি সিনট্যাক্সটা কি, লেখার নিয়ম, আমরা আমাদের প্রোগ্রামে কিভাবে লিখব ইফ স্টেটমেন্টটা সেটা। ওকে, তাহলে কি বলা আছে, ইফ এক্সপ্রেশন, দেন এক্সপ্রেশন কথাটা কার মধ্যে থাকবে, ফার্স্ট ব্রাকেটের মধ্যে, দেন সেকেন্ড ব্রাকেটের মধ্যে কি থাকবে, কোড টু বি এক্সিকিউটেড। আমরা যত প্রকার কোড, এই কন্ডিশন যদি সত্য হয়, দেন এই এক্সিকিউশন লাইনে আমরা এটা লিখি প্রিন্টএফ এর মধ্যে। এটা ছিল নর্মাল বেসিক সিনট্যাক্স ইফ কন্ডিশন। ওকে, তাহলে এর ফলো চার্টটা একটু খেয়াল করে দেখি, এখানে কি বলা আছে, ইফ এক্সপ্রেশন, তাহলে খেয়াল করে এখানে এই যে এক্সপ্রেশন, এটা হচ্ছে তার ফ্লো চার্ট, ইফ স্টেটমেন্টের ফ্লো চার্ট। ইফ এক্সপ্রেশন, যদি এক্সপ্রেশনটা কি হয়, সত্য হয়, যদি সত্য হয় তাহলে ওই যে স্টেটমেন্ট যেটা যেটা বললাম এই কোডটা কাজ করবে, সেই কোডটা এখানে কাজ করবে। যদি কোনো কারণে ইফ স্টেটমেন্টটা মিথ্যা হয়, সাপোজ এটা একদমই মিথ্যা, যদি মিথ্যা হয়ে যায় তাহলে কি হবে, তাহলে ইফ স্টেটমেন্টের পরে আরো যদি কোনো ইফ স্টেটমেন্ট থাকে তাহলে সেইগুলো এক্সিকিউট করো। এটা ছিল বেসিক স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স, আমি ইফ স্টেটমেন্টের ফ্লো চার্ট। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইস ইন্টিজার মেইন ফাংশন, ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু জিরো, শুরুতেই আমরা অ্যাসাইন করেছি জিরো, ইন্টার এর নাম্বার, এখানে আমরা একটা নাম্বার নেব স্ক্যান করে, সাপোজ আমরা 10 নিলাম, একটা নাম্বার 10 নিলাম ইনপুট কিবোর্ড থেকে। ইফ এই যে এটা হচ্ছে এক্সপ্রেশন, ইফ নাম্বার পার্সেন্টেজ 2, মানে হচ্ছে এটা মডুলাস, মানে হচ্ছে 10 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত যায়, 5 দুগুণে 10, যদি এর লাস্টের ইকুয়েশনটা কি 0, এই যে এই মড করা মানে এটার ফলাফল ইকুয়ালস টু 0 কিনা, এই যে ভাগশেষ, এটা মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষ তাহলে কি হচ্ছে, রিমাইন্ডার 0, 10 কে যদি আমরা ইনপুট নেই তাহলে 0 যদি হয় তাহলে 10 কি নাম্বার হয়ে যাবে, পার্সেন্টেজ ডি, মানে হচ্ছে 10, 10 হবে একটা ইভেন নাম্বার, তাহলে এই লাইনে তাহলে আউটপুট কি আসবে, 10 ইজ এ ইভেন নাম্বার।
ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? নর্মাল ইফ স্টেটমেন্ট। আর তুমি চাইলে ইফ স্টেটমেন্ট ছাড়া আরো যদি অন্য নাম্বার নিয়ে কাজ করতে চাও, সেক্ষেত্রে খেয়াল করে কি হবে, ইফ এলস সিনট্যাক্স, ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স। আগেরটা ছিল শুধু ইফ, তার সঙ্গে কোনো এলস ছিল না, খেয়াল করে, শুধু ইফ ছিল, কোনো এলস কন্ডিশন ছিল না, শুধু ইফ ছিল, দেখো কোনো এলস কন্ডিশন ছিল না। এখন ইফ থাকবে, ইফের সঙ্গে এলসও থাকবে। আচ্ছা, ইফ এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে এই লাইন এক্সিকিউট করবে, যদি সত্য না হয় তাহলে অন্য কিছু এক্সিকিউট করবে। তাহলে আমরা দেখি এইটার, খেয়াল করো এইটার তাহলে কি, বুলিয়ান এক্সপ্রেশন আগে কন্ডিশন, ইফ কন্ডিশন যদি ট্রু হয়, ট্রু হলে কি হবে, একটা লাইন এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে কি হবে, আর একটা লাইন এক্সিকিউট করবে। দেন কাজ শেষ হয়ে গেলে ইফ এলস এর পরে আরো যদি কোনো কন্ডিশন থাকে সেইগুলো এক্সিকিউট, বুঝতে পেরেছেন? আগেরটা ছিল, দুইটা কিন্তু দুই রকমের, আগেরটা ছিল শুধু ইফ স্টেটমেন্ট, এখানে কিন্তু ফলস হলে কোনো প্রিন্ট এফ ছিল না, কিন্তু এখানে অবশ্যই একটা লাইন থাকবে। ওকে, একটা এক্সাম্পল দেখি ইফ এলস স্টেটমেন্টের, খেয়াল করো, রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার এ হোয়েদার এ নাম্বার ইজ এভেন অর অড, একটা নাম্বার এভেন অর অড কিনা, আগের প্রোগ্রামটাই। ওকে, যদি আমরা এখানে একটা 11 নেই, খেয়াল করো আগে ছিল 10 নিয়েছিলাম, 11 যদি নেই তাহলে কি কন্ডিশন কি সত্য হবে, খেয়াল করো 10 তাহলে কি থাকবে, 1 1 এই 1 কি এটা সমান, এখানে 0 আছে তাহলে সমান না, সমান যদি না হয় তাহলে এই কন্ডিশন কি সত্য, এই লাইনটা তাহলে এক্সিকিউট করবেন, তাহলে কোন লাইন এক্সিকিউট করবে যদি এটা সত্য না হয়, এলস সত্য না হলে পার্সেন্টেজটি ইজ অড নাম্বার, তাহলে এই লাইনটা এক্সিকিউট করো, মানে হচ্ছে 11 ইজ অড নাম্বার, বুঝতে পারছো? আমরা একই সঙ্গে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারি অথবা ইফ এলস স্টেটমেন্ট নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছো। দেন একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা তোমরা সবাই করবে ইফ এবং ইফ এলস স্টেটমেন্টের সাহায্যে, রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার এ পার্সন ইজ এলিজিবল টু ভোট অর নট, একটা মানুষ ভোট দেওয়ার জন্য কখন এলিজিবল হবে, যখন তার বয়স 18 হবে, 18 প্লাস হবে। ওকে, তাহলে এইটা তোমরা ইফ এবং ইফ এলস এর সাহায্যে করবে। তো আজকে আমরা কি শিখলাম, কন্ট্রোল স্টেটমেন্ট চার ধরনের, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ লেদার স্টেটমেন্ট, এন্ড ফাইনালি নেস্টেড ইফ। তো আজকে ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে আমরা ধারণা পাইলাম। নেক্সট ভিডিও লেকচারে ইফ এলস ইফ ল্যাডার স্টেটমেন্ট এবং নেস্টেড ইফ সম্পর্কে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।